তো আমরা প্রায় এখানে 30 থেকে 35 মিনিটের মতো ছিলাম। তো যেটা বললো আমরা এখানে একটা ট্রেন যাওয়ার সময় আসলে এই দুর্ঘটনাটা হয়। ট্রেন যাচ্ছিল দেখে সবাই মানে ওই দিক থেকে আমরা চিল্লাপাল্লা করতেছিলাম, ট্রেন যাচ্ছিল ওরা হাঁটতে হাঁটতে আমরা, তারপর আমাদের উপর থেকে একটা ডাক দিয়েছিল, আমাদের একজন ইয়ে ছিল মানে ডাক দিলেন, আমরা ওইদিকে যাচ্ছিলাম, ওরা দুইজন হাঁটতে হাঁটতে এদিকে আসতেছিল, আর ওদের পিছনে ছিল যে ডবল আশিক ছিল। তো এই কাছাকাছি এই সাইডের যখন আসছিল এদের মানে এদিকে মনে হয় একটা গর্ত আছে যেটা আমরা জানতাম না, ওই দুর্ঘটনার আগে আমরা কেউ জানতাম না। কাছাকাছি আসার পর যেহেতু ওই যে মাঝখানে মাঝখানে কিন্তু কিছু আমাদের হাঁটু সমান পানি থাকলেও মাঝখানে মাঝখানে দেখা যায় যে বুক সমান পানি আছে কিছু জায়গায়, ওই যেগুলো গর্তগুলো হয়তো বা এমনও ঘটনা হতে পারে যে দু ধরনের একটা ইয়ে হচ্ছিল, ওরা ভাবছিল যে সামনে হয়তো বা ইয়ে আছে আর একটু ভিতরে যেতে গিয়ে এ ধরনের একটা দুর্ঘটনা হতে পারে। তারপরে যেটা আমরা যখন ওই যে ট্রেন যাওয়ার পরে এই জিনিসটা দেখলাম যে ওরা বাসতেছিল, আমরা প্রথমে কনফিউজ ছিলাম যে ওরা হয়তো বা দুষ্টামি করতেছে নাকি আসলে সিরিয়াস। এই কিছুক্ষণ পরে যখন তিনজনে দেখতেছি বাসতেছে, আমরা সবাই জানতাম যে আশিক ভালো সাঁতার কাটে, তো মানে আশিকেও যখন দেখতেছিলাম যে ওদের নিয়ে ইয়ে করতেছে, তার মানে আমরা বুঝলাম কিছু হয়েছিল। আমি তখন পাহাড়ের একদম কাছাকাছি ছিলাম, আমি নিজে উঠে যাচ্ছিলাম, এই পাহাড়ের ওদিক থেকে আমি দৌড়াই এতটুকু আসছিলাম, আমার পিছনে পিছনে রায়হান আসছিল এতটুকু। ততক্ষণ আমরা আসতে আসতে মানে ওদের হাত থেকে দুজনে আলাদা হয়ে গেছে, আলিফ কোনো রকমে মানে ও মানে ডুবতেছিল আর বাঁচতেছিল বারবার এরকম করে কোনো রকমের পাহাড়ের কাছাকাছি আসছিল, পরে স্থানীয় যে মানুষ ছিল দু একজন ওনারা ওকে টেনে উঠছে, সাথে সাথে ও বমি করে এদিকে অলমোস্ট সেন্সলেস হয়ে গেছিলো, পরে ওকে হসপিটালে পাঠানোছে। আর তানবীর আমি সরাসরি কোনাকুনি দৌড়ে এসে তানবীরের দিকে যেতেছিলাম, মানে আমি ওই দিকে আসে আমি নিজেও যখন ইয়ে পেছিলাম আমি সাঁতরে গিয়ে একবার ওরকে দৌড়ছিলাম, পরে ও একবার বেশি উঠছিল, পরবর্তীতে এই স্রোতে আমিও রাখতে পারিনি, ওর হাত ছুটে গেছে, আমি আবার ওকে ইয়ে দিয়েছিলাম, পরে জাস্ট ওর হাতের একটা ইয়ে লেগে ইয়ে হয়ে গেছে। কি অবস্থা, আমরা এখনো তো এই যে উদ্ধার কার্য অভিযান এখনো চলছে, আমরা এখনো আশাবাদী। আমার নাম হচ্ছে রায়হানুল করিম রাব্বি, আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমি ফার্মেসি বিভাগের স্টুডেন্ট, আমরা ফোর্থ ইয়ারে পড়ি, আমরা সবাই ফোর্থ ইয়ারের স্টুডেন্ট, সবাই ফার্মেসির, সবাই একসাথে ঘুরতে আসছিলাম। এখন এখানে তো আমরা তৎক্ষণাৎ ফায়ার সার্ভিস এবং অন্যান্য সবাইকে কল দিয়েছি, তারা এসেছে, তারা খুঁজতেছে, আমরা অপেক্ষা নিয়ে বসে আছে যে কখন পাওয়া যাবে কখন পাওয়া যাবে, কিন্তু পাওয়া যাচ্ছে না। এখন আমরা বুঝতেও পারতেছি না যে কী হইলো, কীভাবে হইলো, কই গেল। অনেকে বলতেছে স্রোতের টানে চলে যেতে পারে, অনেকে বলতেছে ওইখানে বালির নিচে চাপা পড়ে যেতে পারে, কারণ ওখানে অনেকে অনেক গর্ত। তো আমরা বুঝতেছি না আসলে এখানে কী করা উচিত। 1:10 সময় আমরা সংবাদ পেয়েছি যে গড়াই ব্রিজের রেল ব্রিজের নিচে একজন ডুবে গেছে। আমরা সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে কুমারখালী ফায়ার সার্ভিস টিম আমরা ঘটনাস্থলে চলে আসি এবং তাৎক্ষণিক আমাদের কুষ্টিয়া ফায়ার সার্ভিস টিম চলে আসে, আমরা তখন তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করি। পরবর্তীতে আমরা খুলনাতে ডুবুরি চাহিদা দিই, খুলনা থেকে ডুবুরি নিয়ে রওনা হয়। তারপরে আমরা গতকালকে রাত 1:10 পর্যন্ত উদ্ধার অভিযান চালাই এবং পরবর্তীতে স্থগিত করি। আজকে সকাল 7:00 থেকে আবার আমরা উদ্ধার অভিযান শুরু করছি, উদ্ধার অভিযান এখন চলমান আছে। আমাদের কুমারখালী ইউনিট এবং খুলনার ডুবুরি ইউনিট কার্যক্রম চালাচ্ছে।